নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়টি নিয়ে আমি ভিডিও তৈরি করছি সেটি হচ্ছে ফার্স্ট ইয়ার জেন এম নার্সিং সিলেবাস ফার্স্ট ইয়ার জেন এম নার্সিং সিলেবাস বিষয়টি নিয়ে আমি এর আগে দুটি পার্ট করেছিলাম ফার্স্ট ওয়ান পার্ট এবং ফার্স্ট টু পার্ট যারা যারা আগের ওই দুটি পার্ট দেখোনি তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে তারা গিয়ে সর্বপ্রথম ওই পার্ট ওয়ান এবং পার্ট টুয়ের যে ভিডিওটি সেটি দেখে নাও তাহলে এই থার্ড নাম্বার যেটি আমি আজকে বানাবো থার্ড পার্ট এটি বুঝতে তোমাদের অনেকটা সুবিধা হবে আমি আগে ভিডিওতে বলেছিলাম যে টোটালে তোমাদের চারটি পেপারে পরীক্ষা হবে চারটি পেপারের মধ্যে ফার্স্ট যে পেপারটি ছিল বায়োসায়েন্স সেই পেপারটি নিয়ে আমি আগেই ডিসকাস করেছি আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সেকেন্ড পেপার সেটি হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স এবং এই বিহেভিয়ারাল সায়েন্সে তোমাদের দুটি সাবজেক্ট ইনক্লুড রয়েছে একটি হচ্ছে সাইকোলজি আরেকটি হচ্ছে সোশিওলজি তো আজকে দেখে নিচ্ছি সাইকোলজি এবং সোসিওলজির মধ্যে কতগুলি ইউনিট ইনক্লুড রয়েছে এবং সেগুলি কী কী এবং সেই ইউনিটের মধ্যে কতগুলি টপিক রয়েছে তো তোমরা স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের সাইকোলজি ইউন সাবজেক্টটি চলো বন্ধু তারা সাইকোলজি সাবজেক্টটি নিয়ে ডিসকাস করা যাক সর্বপ্রথমে কোর্স ডিসক্রিপশান তারপরে জেনারেল অবজেক্টিভস এই যে তোমাদের যেটি হচ্ছে ইউনিট এখানে দেওয়া হচ্ছে ইউনিট নং লার্নিং অবজেক্টিভস কন্টেন্ট আওয়ার্স টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস অ্যাসেসমেন্ট মেথডস ফার্স্ট ইউনিট যেটি রয়েছে সেটি হচ্ছে ইন্ট্রোডাকশান এই ইন্ট্রোডাকশনের মধ্যে টপিক আবার দুটি রয়েছে এটি টোটালি তোমাদের দু ঘন্টার ক্লাস এখানে শর্ট অ্যান্সার আসবে তারপর অবজেক্টিভ টাইপ অফ অ্যান্সার এই ইন্ট্রোডাকশান থেকে আসবে এরপর নেক্সটে চলে যাচ্ছি দু নম্বর ইউনিট স্ট্রাকচার অফ দি মাইন্ড এখানে আবার দুটি টপিক ইনক্লুড রয়েছে এবং এটা হচ্ছে দু ঘন্টা ক্লাস শর্ট অ্যান্সার অবজেক্টিভ টাইপ অফ অ্যান্সার এই দু নম্বর ইউনিট থেকে আসবে এরপর চলে যাচ্ছি তিন নম্বর ইউনিটে তিন নম্বর ইউনিট যেটি সেটি হচ্ছে সাইকোলজি অফ হিউম্যান বিহেভিয়র এটি খুবই বড় ইউনিট এবং এই ইউনিটটিতে অনেকগুলি টপিক ইনক্লুড রয়েছে তাই এটি টোটালি তোমাদের পনেরো ঘন্টা ক্লাস করানো হবে এর থেকে শর্ট অ্যান্সার অবজেক্টিভ টাইপ অফ অ্যান্সার ইজি টাইপ অফ অ্যান্সার আসবে তো এখন দেখে নেবো যে এই সাইকোলজি অফ হিউম্যান বিহেভিয়ারের মধ্যে কতগুলি সাবজেক্ট বা টপিক ইনক্লুড রয়েছে তো এই দু নম্বর ইউনিট ইনক্লুড রয়েছে ইমোশানস তারপরে হচ্ছে স্ট্রেস তারপরে মেন্টাল মেকানিজম অ্যাটিটিউডস হ্যাবিটস এগুলোই এগুলোই ইনক্লুড রয়েছে তোমাদের দু নম্বর ইউনিটিতে এরপর চলে যাচ্ছি সরি সেটা দু নম্বর ইউনিট না তিন নম্বর ইউনিটটিতে এরপর চলে যাচ্ছে চার নম্বর ইউনিট চার নম্বর ইউনিটে রয়েছে লার্নিং এই লার্নিং সাবজেক্টটিতে তোমাদের ডিসকাস করা হবে পনেরো মিনিট সরি পনেরো মিনিট না পনেরো ঘন্টার ক্লাস সেটা এটিতে শর্ট টাইপ অফ অ্যান্সার অবজেক্টিভ টাইপ অফ অ্যান্সার ইজি টাইপ অফ অ্যান্সার থাকবে এই লার্নিংয়ের মধ্যে আবার ইনক্লুড রয়েছে থিঙ্কিং অ্যান্ড রিসনিং তারপরে অবজারভেশন অ্যান্ড পারসেপশন এই অবজারভেশন অ্যান্ড পারসেপশনের মধ্যে আবার দুটি টপিক রয়েছে একটি হচ্ছে অ্যাটেনশন একটা হচ্ছে পারসেপশন এটি খুবই ইম্পর্টেন্ট ইউনিট এবং এই ইউনিটটি থেকে অনেক নাম্বার আসে এবার চলে যাচ্ছি পাঁচ নাম্বার ইউনিটে পাঁচ নাম্বার ইউনিট হচ্ছে তোমাদের পার্সোনালিটি এই পার্সোনালিটিতে তোমাদের ঘন্টা রয়েছে ছয় ঘন্টা ক্লাস হবে এখান থেকে শর্ট অ্যান্সার অবজেক্টিভ টাইপ অফ অ্যান্সার ইজি টাইপ অফ অ্যান্সার আসবে এই পার্সোনালিটিতে আবার চারটি টপিক রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মিনিং অ্যাসেসমেন্ট ক্যারেক্টারিস্টিক্স ওয়াইল্ড অ্যান্ড ক্যারেক্টার্স তো এখান থেকে পাঁচশো থেকে তোমাদের ভালোই নাম্বার আসবে এরপর নেক্সট চলে যাচ্ছি আমরা ছ নম্বর ইউনিটে ছ নম্বর ইউনিটে রয়েছে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স থেকে তোমাদের পাঁচ ঘন্টা ক্লাস করানো হবে এবং এখান থেকে শর্ট অ্যান্সার অবজেক্টিভ টাইপ অফ অ্যান্সার ইজি টাইপ অফ অ্যান্সার আসবে এবং এই ইন্টেলিজেন্সের মধ্যে আবার তিনটি টপিক রয়েছে সেটা হচ্ছে ডেফিনেশন তারপর হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি অ্যাসেসমেন্ট অফ ইন্টেলিজেন্স তোমরা দেখলেই যে এই ছটা ইউনিট তোমাদের সাইকোলজিতে থাকবে এই ছটা ইউনিট হচ্ছে সাইকোলজির জন্য খুবই ইম্পর্টেন্ট তো বন্ধুরা এই ছিল সাইকোলজি সাবজেক্টের ইউনিটগুলো এবার চলে যাচ্ছি আমরা দু নম্বর সাবজেক্ট যেটি বলেছিলাম যে সোশিওলজি তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সোসিওলজি ইউনিটটি সেখানেও কোর্স ডেসক্রিপশন আছে জেনারেল অবজে অবজেক্টিভস আছে এবং ইউনিট নং লার্নিং অবজেক্টিভস কন্টেন্ট টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস মেথডস অফ অ্যাসেসমেন্ট তো সর্বপ্রথম যেই ইউনিটটি রয়েছে এখানেও সেম একই রকম ইন্ট্রোডাকশান সর্বপ্রথম যে ইউনিটটি সেটি হচ্ছে ইন্ট্রোডাকশান ইউনিট এতে দু ঘন্টা ক্লাস নেওয়া হবে এবং এর থেকে শর্ট অ্যান্সার অবজেক্টিভ টাইপ অফ অ্যান্সার আসবে এরপর আমরা চলে যাচ্ছি দু নম্বর ইউনিটে দু নম্বর ইউনিটে তোমাদের রয়েছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিডুয়ালে আবার চারটি টপিক ইনক্লুড রয়েছে এই ইন্ডিভিডুয়াল তোমাদের দু ঘন্টা ক্লাস নেওয়া হবে এবং এর থেকে শর্ট অ্যান্সার অবজেক্টিভ টাইপ অফ অ্যান্সার ইজি টাইপ অফ অ্যান্সার এই ইন্ডিভিডুয়াল থেকে আসবে নেক্সট তিন নম্বর ইউনিট দি ফ্যামিলি এই ফ্যামিলিতে আবার পাঁচটি টপিক ইনক্লুড রয়েছে চার ঘন্টা ক্লাস শর্ট অ্যান্সার অবজেক্টিভ টাইপ অফ অ্যান্সার ইজি টাইপ অফ অ্যান্সার এই তিন নাম্বার ইউনিট থেকে বা ফ্যামিলি দি ফ্যামিলি থেকে তোমাদের এক্সামে কিন্তু আসবেই অবশ্যই এবং এরপর চার নম্বর ইউনিট এই চার নম্বর ইউনিটটি অনেকটি বড় এবং এখানে অনেকগুলি টপিকের সাথে টপিক যুক্ত রয়েছে তো চার নম্বর ইউনিট হচ্ছে সোসো সোসাইটি এই সোসাইটি থেকে তোমাদের আট ঘন্টা ক্লাস করানো হবে এবং শর্ট অ্যান্সার অবজেক্টিভ টাইপ অফ অ্যান্সার ইজি টাইপ অফ অ্যান্সার কিন্তু এখান থেকে আসবে এখানে অনেকগুলো টপিক রয়েছে দেখতে পাচ্ছ সোশিয়াল গ্রুপ তারপর সোশিয়াল চেঞ্জ সোশ্যাল কন্ট্রোল সোশিয়াল স্ট্যাটিফিকেশান সোশিয়াল প্রবলেমস সোশ্যাল এজেন্সিস অ্যান্ড রিমেডিয়াল মেজার্স এরপর নেক্সট পাঁচ নম্বর যেটি ইউনিট সেটি হচ্ছে দি কমিউনিটি এই কমিউনিটিতে দুটি টপিক ইউনিট রয়েছে সেটি হচ্ছে কমিউনিটি আর একটি হচ্ছে কালচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স এটি টোটালে তিন ঘন্টা সরি চার ঘন্টা ক্লাস করানো হবে এর থেকে তোমাদের শর্ট অ্যান্সার অবজেক্টের টাইপ অফ অ্যান্সার এই টাইপ অফ অ্যান্সার আসবে কিন্তু তো বন্ধুরা এই ছিল তোমাদের সোশলজি যেটি বললাম তার পাঁচটি ইউনিট সাইকোলজি থেকে ছটি ইউনিট এবং সোশোলজি থেকে পাঁচটি ইউনিট তোমাদের এক্সামে কিন্তু আসবে এই ইউনিটগুলো তোমাদের কভার করানো হবে এক বছরের মধ্যে বা যতটুকু সময় লাগবে তার মধ্যে তোমাদের কভার করে দেওয়া হবে এবং এর থেকেই তোমাদের এক্সামে কিন্তু কোশ্চেন আসবে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না তো এই ছিল তোমাদের আজকের সেকেন্ড পেপার বিহেভিয়ারাল সায়েন্স নিয়ে ভিডিওটি আশা করি এই ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে এবং তোমাদের খুবই সুবিধাজনক হয়েছে এই ভিডিওটি যদি তোমাদের অবশ্যই সুবিধাজনক এবং হেল্পফুল হয়ে থাকে তাহলে একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের যদি এই ভিডিও সম্বন্ধে কোনো জানা থাকে তাহলে সাবস্ক্রাইব করলে এবং এটি শেয়ার করলে খুবই ভালো হয় তো আজকের মতো এতটুকুই ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ